নাফিসা তার শাশুড়ি মা স্বামী এবং চার দেওরের সঙ্গে বাস করে। নাফিসা খুবই শান্তশিষ্ট, ভদ্র এবং সংস্কারী একটি মেয়ে ছিল। সে তার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করে ভালোবাসে। সেই সাথে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য সে অক্ষরে অক্ষরে পালন করে। এখন রোজার সময় ছিল, আর প্রত্যেক বছরের মতো নাফিসা এবছরও শ্বশুর বাড়িতে এসে রোজা করে। শুধু নাফিসা নয়, তার পরিবারের প্রত্যেকেই রোজা করে। মা, তাড়াতাড়ি আসুন, ইফতারের সময় হয়ে গেছে। আর বেশি সময় নেই কিন্তু, আমি সবকিছু রেডি করে নিয়েছি, তাড়াতাড়ি চলে আসুন এবার। এ কি বৌমা, তুমি সবকিছু রেডি করে নিয়েছো, আর একবারও আমাকে ডাকলে না কেন? আসলে আজকে তো সবে মাত্র দুটো রোজা, প্রথমের দিকে রোজা করতে গেলে আমার একটু কষ্ট হয়, আর বিশেষ করে এই বিকেল বেলাটার দিকে আমার যেন একটু মাথা ঘোরে, তাই আমি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি একা হাতে এত কিছুর আয়োজন করলে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না না মা, আমার কোনো অসুবিধা হয়নি। তাছাড়া আপনি বয়স্ক মানুষ, আপনাকে আর বাড়ির কাজ করতে কি বলবো বলুন তো? আপনি বরং এবার ঈদের পর আপনার বাকি চার ছেলের একসঙ্গে বিয়ে দিয়ে দিন, তারপর আমরা পাঁচ যা একসঙ্গে সংসারের কাজ করব। আপনি ভাবুন তো, সংসারের কাজ যদি পাঁচ ভাগে ভাগ হয়ে যায় তাহলে কাজের পরিমাণ কতটা কমে যাবে। এভাবে আয়েশা এবং তার বৌমা নাফিসা দুজনে কথা বলতে বলতে ইফতার করতে থাকে। আর এমন সময় হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে ওঠে। নাফিসা তাড়াতাড়ি করে দরজা খোলে। দরজা খুলে নাফিসা যেটা দেখতে পায় সে নিজের চোখেও বিশ্বাস করতে পারে না, কারণ দরজার সামনে নাফিসার চার দেওর রাজু, রাকেশ, মিন্টু এবং বাবলু তাদের নববিবাহিত স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে থাকে। নাফিসা তাদেরকে দেখে খুব ভালো মতোই বুঝতে পারে তারা চারজন ভিন্ন ভিন্ন ধর্মের মেয়ে। তাদের পোশাক আশাক দেখে খুব ভালো মতোই নাফিসা অনুমান করতে পারে। এসব আমি কি দেখছি খোকা, তোরা এসব কি করলি? তোরা বিয়ে করেছিস সে তো ঠিক আছে, কিন্তু এদেরকে তো দেখে আমি স্পষ্ট ভাবে বুঝতে পারছি এরা আমাদের ধর্মের নয়। তোরা আলাদা আলাদা ধর্মের মেয়েদেরকে বিয়ে করে বাড়িতে এনেছিস, তাও আবার এরা প্রত্যেকে আলাদা আলাদা ধর্মের। হ্যাঁ মা, আমরা চার ভাই এদেরকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনো তোমাকে বলার সাহস পাইনি। আজকে আমরা অনেক সাহস করে এদেরকে বিয়ে করে নিয়ে চলে এসেছি। এরা আলাদা ধর্মের হলেও এই বাড়িতে থাকতে এদের কোনো অসুবিধা হবে না, আর তোমাদেরও কোনো অসুবিধা হবে না, কারণ এরা ভিন্ন ধর্মের হলেও এরা আমাদের ধর্মকে খুবই শ্রদ্ধা করে। এই রমজান মাসে তোরা এরকম কাজ কি করে করতে পারলি? তোরা তো জানিস এখন রোজা চলছে, বাড়িতে এখন প্রত্যেক দিনই কোনো না কোনো অতিথি ইফতার করতে চলে আসে। বাইরের কেউ যদি এখন জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস? আমি কিছুতেই এই বিধর্মী মেয়েগুলোকে বাড়িতে জায়গা দেব না। মা, এরকম করবেন না। দেখুন, ভাইরা যখন বিয়ে করেই ফেলেছে, এখন আমাদের তো আর কিছু করার নেই। এরা আলাদা ধর্মের হলেও সবার আগে এরা তো মানুষ। আমাদের প্রত্যেকেরই কিন্তু একে অপরের ধর্মকে শ্রদ্ধা করা দরকার। তাই আমার মনে হয় যা হয়েছে আপনি মেনে নিন। শুধু এদের চারজনকে আমাদের সঙ্গে মিলেমিশে থাকতে হবে, এছাড়া তো আমরা কিছু চাই না, বলুন। এভাবেই নাফিসা তার শাশুড়ি মাকে বোঝাতে থাকে। রমজান মাসে আয়েশা বাড়িতে কোনো রকমে তামাশা করতে চায় না, তাই সে তার আলাদা আলাদা চার ধর্মের বৌমাকে বাড়িতে থাকার অনুমতি দেয়। কিন্তু এখনো পর্যন্ত সে তাদেরকে মন থেকে মেনে নিতে পারে না। তবে নাফিসা তার আলাদা আলাদা ধর্মের চার জাকে সঙ্গে নিয়ে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করে। সেদিন রাত্রিবেলা নাফিসা তার নতুন চার জায়ের জন্য বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার রান্না করে। তিতলি, অ্যানা, আলিন এবং বোধি খুবই মজা করে নাফিসার হাতে রান্না করা খাবার খায়। দিদি, তোমার হাতের খাবার কিন্তু ভীষণ টেস্টি। আমাদের বাড়িতে এত টেস্টি খাবার কখনোই হতো না। তোমার হাতের খাবার এতই টেস্টি, মনে হচ্ছে যেন আরো অনেক অনেক খাবার খাই। একদম একদম, বিশেষ করে এই চিকেন বিরিয়ানিটা খেতে এতই ভালো হয়েছে, মনে হচ্ছে এক হাড়ি চিকেন বিরিয়ানি একাই খেয়ে ফেলি। থ্যাংক ইউ দিদি, আমাদেরকে এত টেস্টি খাবার রান্না করে খাওয়ানোর জন্য। এভাবে তারা চারজনে পেট ভরে খাবার খেয়ে নিজের নিজের মতো ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা তিতলি, অ্যানা, আর্লিন এবং বোধি ঘুম থেকে উঠে চা কফির জন্য চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। এ কি, বেলা দশটা বাজে এখনো পর্যন্ত আমরা চা পেলাম না? কি ফালতু শ্বশুর বাড়ি! আমি তো ভেবেছিলাম আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি, কিন্তু আমার এখন মনে হচ্ছে এই বাড়িতে সবাই আরো দেরি করে ঘুম থেকে ওঠে। এখনো পর্যন্ত কেউ চা বানিয়ে খাওয়ালো না? দাঁড়াও, আমি আমাদের বড় চাকে এখনই ডেকে নিয়ে আসছি। ওই তো এসে গেছে। কি হলো দিদি, তুমি আমাদের জন্য এখনো চা বানাওনি কেন? তোমরা কি চা খাও না? আমরা সেই সকাল সাতটা থেকে ঘুম থেকে উঠে বসে আছি, তুমি বাড়ির বউ হয়ে এত দেরি করে ঘুম থেকে ওঠো। আমাদের শাশুড়ি মা তোমাকে কিছু বলে না? না না,
এমনি সময় আমি তো 6টার সময় ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু এখন তো আমাদের রোজা চলছে। বাড়িতে আমরা সবাই রোজা করছি, আর ভোরবেলায় সেহরি খেতে উঠতে হয়, তো সেই জন্য সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙতে চায় না। রোজার সময় আমরা প্রত্যেকেই একটু দেরি করে ঘুম থেকে উঠি। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু আমরা তো এই বাড়িতে নতুন, আমাদের জন্য অন্তত তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চা কফি করে দিতেই পারতে। এই শুনে নাফিসা চা এবং কফি বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই নাফিসা তার জায়েদের জন্য চা কফি এবং জলখাবার বানিয়ে নিয়ে আসে। থ্যাংক ইউ আমাদের ব্রেকফাস্ট নিয়ে আসার জন্য। আর হ্যাঁ দিদি, আমরা কিন্তু লাঞ্চে আজকে আবার বিরিয়ানি খাবো। তোমার হাতের বিরিয়ানি আমাদের সবার খুব ভালো লেগেছে, তাই জন্য তুমি আজকেও আমাদের জন্য চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি বানিও প্লিজ। আর হ্যাঁ, বোধির জন্য কিন্তু ভেজ বিরিয়ানি বানাবে। এই শুনে নাফিসা আবার রান্নাঘরে চলে যায়। সে তার জায়েদের পছন্দ মতো আলাদা আলাদা খাবার রান্না করতে থাকে। এভাবেই রোজা করা অবস্থাতে নাফিসাকে সারাদিন রান্নাঘরেই কাটাতে হয়। রোজা করে সারাদিন বাড়ির কাজকর্ম করতে এবং রান্নাবান্না করতে নাফিসার খুবই কষ্ট হয়। এমনকি তাকে একা হাতে প্রত্যেক দিন ইফতারের আয়োজনও করতে হয়। এভাবেই 4-5 দিন কাটে। এখনো পর্যন্ত নাফিসা জায়রা তাকে কোনো কাজে সাহায্য করে না। তারা চারজনই সারাদিন শুধু শুয়ে বসে সময় কাটায় আর নানান রকম খাবার খাওয়ার জন্য নাফিসের উপর অর্ডার করে। আর এসব দেখে তাদের শাশুড়ি মা আয়েশা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমাদের লজ্জা করছে না? বড় বৌমা রোজা করছে আর তোমরা ওকে রান্না করার জন্য হুকুম করছো, তাও আবার এক একজনে এক এক রকমের খাবারের আইটেম করতে বলছো। তোমরা জানো রোজা করে বাড়ির কাজকর্ম করতে রান্না করতে কতটা কষ্ট হয়? এই গরমের মধ্যে যারা রান্না করে তারাই বোঝে। রোজা করতে কষ্ট? কোথায়, আমাদের তো দিদিকে দেখে মনে হয় না যে দিদির একটুও কষ্ট হয়। আর তাছাড়া যারা রোজা করে তাদের তো না খেয়ে থাকার অভ্যাস হয়ে যায়, তাদের তো কষ্ট হওয়ার কথা নয়। তাছাড়া আমরাও তো উপোস করেছি, এমন নয় যে আমরা কখনো উপোস করিনি। উপোস করলে এতটাও কষ্ট হয় না। আচ্ছা তাই, এর আগে তোমরা উপোস করেছো আমি মানছি, কিন্তু আমাদের বাড়িতে তোমরা একটা রোজা করে দেখাও তো দেখি। বেশি নয়, তোমরা তো আলাদা ধর্মের, সেই জন্য আমি কখনোই তোমাদের উপর জোর করে রোজা করতে বলবো না। তবে আমি চাই তোমরা অন্তত একটা রোজা আমাদের সঙ্গে রাখো। তোমরা যদি সবাই রোজা করো তাহলে আমি খুব খুশি হব। ও, আপনি আমাদেরকে চ্যালেঞ্জ করছেন? আপনি ভাবছেন আমরা হয়তো রোজা করতে পারবো না, তাই তো? হ্যাঁ মানছি আমরা কখনো আগে রোজা করিনি, তবে এটা নয় যে আমরা না খেয়ে থাকতে পারবো না। ঠিক আছে, কালকে আমরা চারজনেই রোজা করবো। আমরাও দেখিয়ে দিতে চাই রোজা করতে সেরকম কোনো কষ্ট হয় না। এই শুনে নাফিসা এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয়। ভোরবেলা নাফিসা তার আলাদা আলাদা ধর্মের জায়েদেরকে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে ডাকে, কিন্তু তারা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। অনেকবার ডাকাডাকি করার পর তারা চারজনে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। সেহরিতে নাফিসা তাদের পছন্দ মতো খাবার রান্না করায় তারা পেট ভরে অনেক অনেক খাবার খেয়ে নেয়। সেহরি খাওয়ার পর তারা যে যার মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকাল 10টা বাজতে না বাজতেই তাদের চারজনেরই প্রচন্ড খিদে পেয়ে যায়। আচ্ছা দিদি, বলছি যে আমরা জানি আমরা রোজা করেছি, আর রোজা রেখে তো ভাত রুটি কিছু খাওয়া যায় না, তবে হালকা একটু স্যান্ডউইচ তো খাওয়া যেতেই পারে। আমাদের চারজনেরই খুবই খিদে পেয়ে গেছে, তুমি কি আমাদের জন্য স্যান্ডউইচ বানিয়ে দেবে? তোমরা কি পাগল? রোজা করি স্যান্ডউইচ কেন? কোনো খাবারই খাওয়া যাবে না। তোমরা যতক্ষণে ইফতারের সময় হচ্ছে তার আগে পর্যন্ত মুখে কোনো খাবারই তুলতে পারবে না। রোজা কিভাবে করতে হয় তোমরা সেটাও জানো না? হ্যাঁ দিদি, আমি এদেরকে এটাই বলছিলাম, রোজা করলে কোনো খাবার খাওয়া যায় না, কিন্তু এরা আমার কথা বিশ্বাসই করছিল না। আমাকে রাকে সেটাই বলেছে, রোজা করে কিছু খাওয়া যাবে না। তবে দিদি, আমরা তো একটু জল জুস এই জাতীয় লিকুইড খাবার পান করতেই পারি, তাই না? আমার মনে হয় না তোমরা রোজা করতে পারবে, এখন সবই 10টা বাজে আর এখন থেকেই তোমাদের এই অবস্থা। আমি কি বললাম, রোজা করে তোমরা কোনো খাবার মুখে দিতেই পারবে না, সেটা কোনো সলিড খাবার হোক কিংবা লিকুইড খাবার, যাই হোক না কেন, তোমাদেরকে পুরোপুরিভাবে নির্জলা উপোস করতে হবে। আশা করছি আমি তোমাদেরকে এবার বোঝাতে পেরেছি। নাফিসার কথা শুনে তার জায়রা ভীষণ পরিমাণে অবাক হয়। নিরুপায় হয়ে তারা আবার নিজের নিজের ঘরে চলে যায়। সারাদিন না খেয়ে কাটানো তাদের পক্ষে খুবই দুষ্কর হয়ে পড়ে, কিছুতেই তাদের সময় কাটতে চায় না, তাই তারা টিভি চালিয়ে সিরিয়াল দেখতে বসে পড়ে। এ কি করছো তোমরা? তোমরা টিভি চালিয়ে বসে আছো কেন? রোজা রেখে টিভি দেখতে নেই তোমরা জানো না, আর নাইবা তোমরা গান শুনতে পারবে,
এসব করলে কিন্তু তোমাদের রোজা ভেঙে যাবে। তোমরা যদি সঠিক মতো রোজা না করো তাহলে ভাববো তোমরা এই চ্যালেঞ্জটা হেরে গেছো। ও মাই গড, রোজা করলে এসবও করতে হয় বুঝি? তাহলে আমরা করবটা কি? আমাদের তো কিছুতেই সময় কাটছে না। আমি ভাবলাম টিভি দেখলে হয়তো আমাদের খাবারের কথা মনে পড়বে না। ওকে, আমরা টিভি বন্ধ করে দিচ্ছি, নো প্রবলেম। ঠিক আছে, কিছুক্ষণ পরে তোমরা সবাই কিন্তু রান্নাঘরে চলে আসবে। আজকে তোমাদের শ্বশুর বাড়িতে যেহেতু প্রথম রোজা, সেই জন্য আজকে ইফতারের অনেক কিছুর আয়োজন করা হবে। অত কিছু রান্না আমি একা করতে পারবো না, তাই তোমরা কিন্তু আমাকে হেল্প করবে, কেমন? ও মাই গড, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি কোনো কাজই করতে পারবো না, কারণ খিদের চোটে আমি নড়তেও পারছি না। উঠে দাঁড়ালেই আমার মাথা ঘুরে যাচ্ছে। আমি কিছুতেই কোনো কাজ করতে পারবো না। আমি শুধুমাত্র এখন শুয়ে থাকতে চাই। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এটা তোমাদের প্রথম রোজা, সেই জন্য আমি বুঝতেই পারছি তোমাদের খুব কষ্ট হচ্ছে। আমি একাই সব কাজ করে নিতে পারবো। এই বলে নাফিসা রান্নাঘরে চলে যায়। আজকেও সে একা একা সকলের জন্য খাবার রান্না করে। অন্যদিকে তিতলি, অ্যানা, আর্লিন এবং বোধি, তাদের চারজনের অবস্থাই খুবই খারাপ হয়ে যায়। তারা এক এক সেকেন্ড কাউন্ট করতে থাকে কখন ইফতারের সময় হবে। এমনকি ইফতারের এক ঘন্টা আগেই তারা খাবার খাওয়ার জন্য টেবিলে এসে বসে পড়ে। আর কতক্ষণ না খেয়ে থাকতে হবে আমি তো আর পারছি না। উফ, আমার গলাটা একেবারে শুকিয়ে গেল। আমি তো ভেবেছিলাম আমি রোজা করে জলটা অন্তত খেতে পারবো। দেখতে দেখতে এক ঘন্টা কেটে যায়। আর ইফতারের সময় হয়ে এলে তিতলি, অ্যানা, অলিন এবং বোধি খাবারের উপর ছাপিয়ে পড়ে। তারা নিমেষের মধ্যে সমস্ত খাবার চেটে পুটে সাবর করে দেয়। সারাদিন না খেয়ে থেকে ইফতারের সময় অতিরিক্ত খাবার খাওয়ার ফলে তাদের আরো বেশি কষ্ট হয়। কি হলো, আজকে তাহলে তোমাদের প্রথম রোজা কেমন লাগলো বলো? তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমাদের তো কোনো কষ্টই হয়নি। তাহলে বাকি রোজাগুলো করছো তো তোমরা? বাবারে বাবা, আপনি বলেন কি, আমাদের চারজনের খুবই কষ্ট হয়েছে। আমরা আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে খুব ভুল করেছি। আমাদের মনে হয় না আমরা আর একটাও রোজা করতে পারবো। আর হ্যাঁ, আমাদের সত্যিই ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটা রিয়েলাইজ করেছি। আমরা দিদির জায়গায় থাকলে আমরা হয়তো অনেক আগেই মারা যেতাম। আমাদেরকে ক্ষমা করে দাও দিদি, আমরা এবার থেকে তোমার সব কাজে হেল্প করব। এমনকি আমরা ঠিক করেছি এই রোজার মাসে তোমাকে বাড়ির কোনো কাজই করতে দেব না। তুমি রোজা করবে আর আমরা সবাই মিলে বাড়ির কাজ করব। এই শুনে নাফিসা এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয়। পরের দিন থেকে তিতলি, অ্যানা, অলিন এবং বোধি বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে। এমনকি তারা চারজনে মিলে ইফতারেরও সমস্ত আয়োজন করে। নাফিসাকে আর রোজা রেখে সকলের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয় না। সে তার জায়দেরকে নিয়ে খুবই খুশি থাকে। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি সংসার করতে থাকে। মায়া, তার স্বামী কুন্তল, শাশুড়ি মা লতা দেবী, এক ননদ পিয়ালি এবং এক দেওর মৈনাকের সঙ্গে একটি শহরে থাকত। তাদের সংসারে কোনো কিছুর অভাব কিংবা অভাব অনটন নিয়ে কোনো ঝামেলা অশান্তি কখনোই ছিল না। তবে কয়েকদিন আগে কুন্তলের চাকরি চলে যাওয়ায় ঘর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে বৌমার উপর। যেহেতু মায়ার একার রোজগারে এতজনের সংসার চলে, তাই মায়া না চাইতেও সবার সাথে একটু বেশি কড়া হয়ে পড়ে। এমনই একদিন মায়া অফিস থেকে ফিরে দেখে তার ননদ এবং দেওর দুজনে মিলে রান্নাঘরে কি যেন বানাচ্ছে। এই, তোমরা এখন রান্নাঘরে কি করছো? মৈনাকের পড়া হয়ে গেছে, সামনে কিন্তু পরীক্ষা, এটা ভুলে যেও না। পড়াশোনা করতে ভালো না লাগলে বলো, তাহলে সেরকম ব্যবস্থা নেওয়া হবে। আমি তো এক্ষুনি পড়ে এসেছি বৌদি, টিউশন থেকে এসে খুব খিদে পেয়েছিল, তাই দিদিকে বললাম আমার জন্য কিছু একটা বানিয়ে দিতে। দিদি একা একা রান্না করবে বলল, তাই একটু রান্নাঘরে এসেছিলাম দিদির সাথে কথা বলতে। তোমরা বিকালে টিফিন করনি? তুমি কি না খেয়ে পড়তে গিয়েছিলে? পিয়ালি, তুমি সবাইকে বিকাল বেলা চা জল খাবার দাওনি? হ্যাঁ বৌদি, দিয়েছি। ময়না খেয়ে দিয়েই তো পড়তে গিয়েছিল, কিন্তু টিউশন থেকে এসে ওর আবার খিদে পেয়ে গেছে, তাই একটু নুডলস বানিয়ে দিচ্ছিলাম। তুমি খাবে? তোমার জন্য বানাবো, আমি অনেকটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। দেখি দেখি, ক প্যাকেট নুডলস একদিনে শেষ করছো, দেখি একবার। সর্বনাশ করেছে, একজনের খাওয়ার জন্য 5 প্যাকেট নুডলস সেদ্ধ করছো? নিজেরা খেতে এতটা? সবটা ফেলে ছড়িয়ে তো নষ্ট করতে, এখন আমি এসে গেছি বলে আমাকে সাজছো? আমি দিদিকে একটু বেশি করে বানাতে বলেছিলাম, টিউশন থেকে এসে খুব খিদে পাচ্ছিল সেই জন্য আর কি। তুমি রাগ করো না, এরকম আর কখনো হবে না। আমরা কখনো আর প্রয়োজনের থেকে বেশি জিনিস ব্যবহার করব না।
এখন আর এসব বলে কি হবে? এখন তো আমি সেদ্ধ করা নুডলস গুলো আর প্যাকেটে ভরে ফেলতে পারবো না, একই খরচা শেষ নেই, তার উপরে তোমরা আবার আমার খরচা বাড়িয়েই চলেছো। ধুর! এই বলে মায়া সেখান থেকে চলে যায়। তার এই ব্যবহারে মৈনাক এবং পিয়ালি দুজনেই দুঃখ পায়। সেদিন তারা কোন রকমে সেই নুডলস গুলো খেয়ে নিলেও তারপর থেকে তারা মায়াকে না জিজ্ঞাসা করে রান্নাঘরের কোনো জিনিসে হাতও দেয় না। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। মায়ের উপর সংসারের চাপ এত বেশি এসে পড়ায় সে ধীরে ধীরে একেবারেই পাল্টে যেতে থাকে। সে সারাদিন নানান রকমের খরচার কথাই বলতে থাকে। তার সব থেকে বেশি চিন্তা রান্নাঘরের খরচা নিয়ে। এবারে আমাদের একটু শক্ত হাতে বাড়ির হাল ধরতে হবে, বুঝলে? আর অতিরিক্ত খরচা হতে দেওয়া চলবে না। আমি আর একা হাতে সবকিছু সামলে উঠতে পারছি না। আর কত চাপাচাপি করবে মায়া? সারাদিন আমরা তিন বেলা খাবার খাই, মাঝে মধ্যে অন্য কিছু খেতে ইচ্ছা করলেও তোমার ভয়ে কেউ বানাই না। আগে বাড়িতে সারাদিনে 4-5 বার চা হতো, এখন সেটা 2 বার এসে দাঁড়িয়েছে। যে কোনো সুস্থ বাড়ির মানুষই তো দিনে 2 বার চা খায়, সবাই পারলে তোমাদের অসুবিধা কোথায়? আর তাছাড়া তুমি তো এত চা খাও না, তাহলে তুমি হঠাৎই চা নিয়ে কথা বললে যে? তোমাকে কেউ কিছু বলেছে? মৈনাক আমাদের পরিবারের সবচেয়ে ছোট, সবেমাত্র ক্লাস 11-এ পড়ে। ও সারাদিন স্কুলে যায়, টিউশনে যায়, বাড়িতে পড়াশোনা করে। ওর তো খিদে পায় কিন্তু তাও ঠিক করে খেতে পারে না। আর তাছাড়া ও যখন রাত জেগে জেগে পড়ে তখন ওর চা খেতে ইচ্ছা করে, কিন্তু তোমার ভাবে সেটাও করে খেতে পারে না। তুমি এমন ভাবে কথাগুলো বলছো যেন আমি গোটা বাড়িটাকে ভীত সন্ত্রস্ত করে রেখেছি। তোমাদের এই বিলাসিতা আগে নাকি 3 বেলা ঠিক করে খেতে পারাটা আগে, সেটা বলো তো। মৈনাককে এখানে ডাকো, আমি ওর সাথে কথা বলবো। তার আর কোনো দরকার নেই, আমি নিজে কোনো টাকা রোজগার করতে পারছি না। আর এই কথাটা যেমন আমাকে কষ্ট দেয়, আর তার থেকেও বেশি কষ্ট হয় এটা ভেবে যে ছোট ছোট সামান্য জিনিসের জন্য আমার বাড়ির লোকেদের নিজেদের ইচ্ছাগুলোকে মেরে দিন কাটাতে হচ্ছে। এভাবে মায়া এবং কুন্তলের মধ্যে বেশ ভালো রকমের অশান্তি সৃষ্টি হয়। তাদের বাড়ির সবাই বুঝতে পারে এই অশান্তির কারণ কি হতে পারে, কিন্তু সামনে এসে অশান্তি থামানোর সাহস কারোর থাকে না। দেখতে দেখতে এভাবে আরো কয়েকদিন কাটে। মৈনাক এবার 18 বছরে পা দেবে। এই জন্মদিনটা তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ, তাই তার এই বিশেষ দিনে তার বন্ধুদেরকে বাড়িতে নিমন্ত্রণ করার জন্য সে তার দাদা বৌদির কাছে অনুমতি নিতে আসে। কিন্তু এই কথা শুনে মায়া প্রচন্ড রেগে যায়। সে হঠাৎই এমন ভাবে মৈনাককে বকাবকি করতে থাকে যেন মৈনাক বিশাল বড় কোনো ভুল করে ফেলেছে। আমি যত তোমাদের দেখছি ততই অবাক হচ্ছি। দেখছো বাড়ির এই অবস্থা, আমরা ঠিক করে 3 বেলা চা পর্যন্ত খেতে পারছি না। আর সেখানে তুমি তোমার জন্মদিনে তোমার বন্ধুদের নিমন্ত্রণ করবে ভেবে নিলে? জন্মদিন উদযাপনে কত খরচা হয় তোমার কোনো ধারণা আছে? আমি সব জানি বৌদি, কিন্তু আমার 18 বছরের জন্মদিন তো বারবার আসবে না। তুমি প্লিজ না করো না, আমার মাত্র 3 জনই তো বন্ধু আসবে। তোমাদের বেশি কিছু রান্না করতে হবে না, শুধু একটা কেক আর কয়েকটা লুচি আর একটু মাংস, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। শুনলে, তোমাদের বাড়ির রাজপুত্রের আবদার শুনলে? একে আমি রান্নাঘরের খরচা কমিয়ে কমিয়ে টাকা বাঁচানোর চেষ্টা করছি, আর উনি টাকা এক লহমায় শেষ করে দেওয়ার বন্দোবস্ত করে বসে আছে। কোনো জন্মদিন টন্মদিন হবে না, চুপচাপ ঘরে গিয়ে পড়তে বসো। আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেটা দিয়ে কোনো একটা ব্যবস্থা করে নিলে হয় না? ওর 18 বছরের জন্মদিন না হলে আমি ওর কথাই পাত্তা দিতাম না। বিশ্বাস করো বৌদি, এই দিনটার জন্য ও অনেকদিন ধরে অপেক্ষা করে আছে। সংসারে যখন টাকার দরকার হয় তখন তো তোমরা কেউ সাহায্য করো না। দিনের পর দিন যে আমি অফিসে খাবার নিয়ে যাচ্ছি না সেটা তোমরা লক্ষ্য করো? তখন তো আমাকে তোমরা কোনো টাকা দাও না, কিংবা সেই টাকা দিয়ে কোনো খাবার বানিয়ে দাও না। নিজেদের জমানো টাকা শুধু নিজেদের দরকারেই বের করতে ইচ্ছা হয়, তাই না? সেটা নয় বৌদি, আমি তো জানি না যে তুমি টিফিন নিয়ে যাও না, তুমি সবার জন্য খাবার বানিয়ে রেখে যাও, তাই আমি ভাবি তুমি নিজেরটাও হয়তো নিয়ে যাও। আমি আগে জানলে আগেই তোমাকে সাহায্য করতাম। খাবার বানিয়ে আমি বাড়ি থেকে অল্প একটু খেয়ে যাই, তারপর সারাদিন আমি না খেয়ে থাকি। বাড়িতে খেয়ে যাব, আবার অফিসেও নিয়ে যাব, আবার বাড়িতে এসে খাবো। এত খেলে তো আমি টাকা বাঁচাতে পারবো না। এইভাবে টাকা বাঁচিয়ে কি লাভ? যদি শরীরটাই না ভালো থাকে তাহলে জমানো টাকা দিয়ে তুমি কি করবে? এখন খাবারের পেছনে খরচা না করে টাকা জমাবে, আর পরে না খেয়ে খেয়ে শরীর অসুস্থ হলে সেই টাকা দিয়েই তোমাকে ডাক্তার দেখিয়ে সেই টাকা খরচা করতে হবে। এভাবে আবার তাদের বাড়িতে কোনো কারণ ছাড়াই অশান্তি শুরু হয়। প্রত্যেক দিন এই একই জিনিস মৈনাক আর পিয়ালির মোটেই ভালো লাগে না। লতা দেবী এসব কোনো ব্যাপারে কখনোই কিছু বলে না, আর কেউ না বুঝুক লতা দেবী বলছে যে মায়া কেন এরকম করে। মায়ার নিজেরও এরকম করতে ভালো লাগে না, তবে তারও কিছু করার নেই। মাত্র 30,000 টাকায় 5 জনের সংসার চালানো কতটা কঠিন সেটা মায়া এখন হাড়ে হাড়ে টের পায়। ছোটখাটো জিনিসে মায়ের এই টাকা পয়সার হিসাব দেখানো কুন্তলের অস্বস্তির কারণ হয়ে ওঠে। একদিন কুন্তল সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এমন সময় তুই না খেয়ে কোথায় যাচ্ছিস দাদা,
রান্না তো হয়ে গেছে, যেখানে যাবি খেয়ে দিয়ে যা। আমি কিচ্ছু খাবো না, আমি একবেলা না খেলে একবেলা রান্নাঘরের খরচ অনেকটাই কমে যাবে, আর 30 দিনের একবেলার খাবার বাঁচানো মানে অনেক টাকা সাশ্রয় করা। এসব তুই কি ভুলভাল কথা বলছিস, খাবারের সাথে রাগ করার মতো বোকামি এই পৃথিবীতে আর কিছু নেই। তুই বৌদির কথা এত রাগ করিস কেন? ও সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়, তারপর কোনো ভুলভ্রান্তি দেখলে ও নিজেকে সামলে রাখতে পারে না। আমি হলে তো আমিও তাই করতাম। এসব ভুলভাল কথা বলে আমার সময় নষ্ট করিস না। আজ আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, এই চাকরিটা হয়ে গেলে রান্নাঘরের খরচা নিয়ে তোদের আর কোনো চিন্তা করতে হবে না। তাদের দুজনের কথা শুনে মায়া সেখানে চলে আসে। মায়ের খুব কষ্ট হলেও সে নিজের রাগ দুঃখ কোনো রকমই চেপে রাখে। আমার উপর রাগ করে এভাবে না খেয়ে বাড়ির বাইরে বেরিও না, আজ নয় তো কাল সব ঠিক হয়ে যাবে, ততদিন একটু আমার শাসনে থাকো না হয়। অনেকগুলো খাবার রান্না হয়ে গেছে, তুমি না খেলে শুধু শুধু খাবারগুলো নষ্ট হবে, তাই বলছি চলো খেয়ে নাও। না না খাবো না, 30 দিনের একবেলার খাবারের খরচা বাঁচালে হয়তো পরের মাসে ভাইয়ের জন্মদিনটা উদযাপন করা যাবে, আর এটার জন্য আমি এইটুকু আত্মত্যাগ করতে একদম তৈরি আছি। আবার এসব কথা কেন বলছিস দাদা? ভাই তো আমাদের কথা মেনে নিয়েছে, তাহলে তোর অসুবিধা কেন হচ্ছে? আর তাছাড়াও আমি ভাইকে বলেছি ওর জন্মদিনের দিন ওর স্কুলের বন্ধুদেরকে স্কুলের ক্যান্টিন থেকেই কিছু খাইয়ে দিতে, আমি টাকা দিয়ে দেব। এত কিছুর পরও কুন্তল কারোর কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। কুন্তলের এই ব্যবহারে মায়া খুবই দুঃখ পায়। মায়াও কিছুক্ষণ পর নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। এভাবে আরো কয়েকদিন কাটে। বেশ কয়েকদিন ধরে মায়া 3-4 ঘন্টা লেট করে বাড়িতে ফেরে। তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে কোনো কথার উত্তর দেয় না। মায়ের এরকম ব্যবহার দেখে সবারই খুবই অদ্ভুত লাগে, কিন্তু যেহেতু মায়ের কাজের জন্যই তাদের সংসার টিকে আছে, তাই তারা মায়ের কাজ নিয়ে কোনো রকম প্রশ্ন করে না। একদিন মায়ের বাড়ি ফিরতে প্রচুর লেট হয়ে যায়। তাদের বাড়ির সকলেই চিন্তায় অস্থির হয়ে ওঠে। রাত 10টার সময় মায়া ক্লান্ত পরিশ্রান্ত মুখ নিয়ে বাড়িতে ফিরে আসে। কোথায় ছিলে বৌদি? তুমি এতক্ষণ অফিসে কাজ করছিলে, সেই সকাল 9টায় গেছো আর রাত 10টায় বাড়ি ফিরলে, এইভাবে কাজ করলে তো তোমার শরীর খারাপ করবে। আমাকে একটু জল এনে দেবে? আগে একটু জল খেয়ে নি, তারপর তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। মায়ার কথা শুনে পিয়ালি তার জন্য জল নিয়ে আসে। মায়া জল খেতে খেতে নিজের ব্যাগ থেকে একটা খাম বের করে, সেই খামটা সে কুন্তলের হাতে ধরিয়ে দেয়। হঠাৎ খামটা দেখে কুন্তল কিছুই বুঝে উঠতে পারে না। কি এটা? কি আছে এটাতে? আমাকে কেন দিচ্ছো? এতে 7,000 টাকা আছে, পরের সপ্তাহে ময়নাকে জন্মদিন, ওর জন্য দু একটা জামা কিনে দিও, আর ওর যে কজন বন্ধুকে ডাকার কথা তাদেরকেও ডেকে নিও। যা যা করার তুমি আর পিয়ালি করবে, আমি তো বাড়িতে থাকার সময় পাবো না এসব করার, তাই তোমাদের হাতেই টাকাটা দিলাম। এতগুলো টাকা তুমি কোথায় পেলে? তোমার মাহিনা হতে তো এখনো বেশ কয়েকদিন দেরি আছে, তাহলে এতগুলো টাকা তোমায় কে দিল? আমাদের অফিসের একজন বেশ কয়েকদিন কাজে আসছে না, আমি শেষ 2 সপ্তাহ ধরে তার কাজও বেশ কিছুটা গুছিয়ে দিয়েছি, সেই কারণেই এক্সট্রা কাজের জন্য আমাকে অফিস থেকেই পারিশ্রমিকটা দিয়েছে। আমি তো ভাইকে বুঝিয়ে বলেছিলাম ওর জন্মদিনে কি করতে হবে আর কি করতে হবে না, তারপরেও তুমি কেন এসব করতে গেলে? সেই কারণেই বুঝি এখন তোমার প্রত্যেকদিন বাড়িতে ফিরতে লেট হয়? এখন এসব কথা বাদ দাও, আজকে রাতে আমি বাইরে থেকে খাবার অর্ডার করব। আজকে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। প্রত্যেকদিন একই সাদামাটা খাবার খেয়ে খেয়ে আমার মুখটা একেবারে পচে গেছে। বিরিয়ানি? তুমি সত্যি বলছো বৌদি? কিন্তু তাতে তো অনেক টাকা খরচ হবে, এত টাকা খরচ করলে অসুবিধা হবে না? আমার আর কোনো চিন্তা নেই, পরের মাস থেকে তো সংসারের খরচ তোমার দাদাই চালাবে, এরপর থেকে আমি শুধু সবার ভালো লাগা খারাপ লাগার দায়িত্ব নেব, ঘর বাড়ি রান্নাঘর এসবের দায়িত্ব তোমার দাদার। মানে সারাদিন অফিস করে কি তোমার মাথাটা খারাপ হয়ে গেল? তুমি জানো আমার চাকরি নেই, তাও তুমি আমার বাড়ির সবার সামনে আমাকে এইভাবে অপমান করছো? কে বলেছে তোমার চাকরি নেই? আমাদের অফিসের ম্যানেজার পোস্টে তোমার চাকরি হয়ে গেছে, মাসে 50,000 টাকা মাহিনা, আমিও তোমার আন্ডারে কাজ করব, আর আমার মাহিনাটা পারলে একটু বাড়িয়ে দিও কেমন? এই কথা শুনে বাড়ির সকলের মধ্যে একটা খুশির হাওয়া বয়ে যায়। সবাই মায়াকে জিজ্ঞাসা করতে থাকে এটা কিভাবে সম্ভব হলো। আমি যেটা বলছি সেটা একেবারে 100% সত্যি, তবে হ্যাঁ এখনো কুন্তলকে একটা ইন্টারভিউ দিতে যেতে হবে, তবেই ও পরের মাস থেকে কাজটা শুরু করতে পারবে। আমি ওর সার্টিফিকেট বায়োডেটা সব আমাদের অফিসে অনেক আগেই জমা দিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই ওর সিলেকশন হয়েছে। আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি যে এখন কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইবো আর কোন মুখে তোমাকে ধন্যবাদ বলবো সেটাই বুঝতে পারছি না। আমি সত্যিই তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো মায়া। আচ্ছা তাহলে এবার থেকে তুমি আর রান্নাঘর বা অন্য কোনো খরচা নিয়ে খিটখিট করবে না তো? এতদিন খিটখিট করে ময়নাকে আমি সবেমাত্র শহরের সবচেয়ে বড় কলেজে ভর্তি করানোর টাকা জমাতে পেরেছি, এবার তো পিয়ালির বিয়ের জন্য টাকা জমাতে হবে।
সবাই মায়ার এই কথা শুনে প্রচন্ড অবাক হয়। যেই মায়াকে তারা এত ভুল বুঝেছিল সেই মায়া আসলেই শুরু থেকে তাদের সবার ভালো চেয়ে এসেছে। তখনই তারা সবাই মিলে মায়ার কাছে ক্ষমা চায় এবং তাকে অনেক অনেকবার করে ধন্যবাদ জানায়। কয়েকদিন পরেই ধুমধাম করে মৈনাকের 18 বছরের জন্মদিন উদযাপন করা হয় আর এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।